হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আজও নতুন একটি ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হলাম। তো আজকে একটি দুর্দান্ত ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হলাম। তো এই ভিডিওর কাজটা কি এবং কিভাবে কি করতে হয় সেটা আমি আপনাকে সম্পূর্ণ ভিডিওর মধ্যে দেখিয়ে দেব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক, অবশ্যই আমার সঙ্গে থাকবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে। তো এর জন্য আমি প্লে স্টোর থেকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিয়েছি। তো অ্যাপ্লিকেশনটা আমি ওপেন করে নিলাম। নেয়ার পর এখানে একটা পিন দেওয়ার কথা তারা বলছে, তো আমি কয়েকটা শূন্য দিয়ে দিচ্ছি, 1 2 3 4, চারটা শূন্য দিয়ে দিলাম। তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিচের দিকে, এখানে দেখুন একটা তীর চিহ্ন দেখতে পাচ্ছেন, ওই তীর চিহ্নের মধ্যে আমি একটা ক্লিক করে দিলাম। তারপর আবার কনফার্ম পিন চাচ্ছে, তো আমি আবারও দিয়ে দিচ্ছি, 1 2 3 4। তারপর টিক চিহ্ন একটা দেখতে পাচ্ছেন নিচের দিকে, আপনারা দেখুন ডান পাশে নিচের দিকে একটা টিক চিহ্ন দেখা যাচ্ছে, ওই টিক চিহ্নের মধ্যে একটা ক্লিক করে দিলাম। দেওয়ার পর টিক এরকম একটা ইন্টারফেস আসবে। তো আসার পর আপনাকে যেটা করতে হবে, আপনারা এই পারমিশনগুলো অ্যালাও করে দিতে হবে। তো আমি দুই একটা ইয়ের পারমিশনগুলো অ্যালাও করে দিচ্ছি, লকগুলোকে আমি লক করে দিচ্ছি। যেমন ধরুন আমি হোয়াটসঅ্যাপ না, হোয়াটসঅ্যাপ না, আমি ফেসবুকটাকেই প্রথমে ইয়ে লক করে দিই। কারণ আমি ফেসবুক লাইট দেখতে পাচ্ছেন, এখানে ফেসবুক লাইটটাকে আমি কিন্তু ওই লকের মধ্যে একটা ক্লিক করে দিলাম। লকের মধ্যে ক্লিক করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে, তারপর ওকে বাটনে ক্লিক করে দেবেন। ওকে বাটনে ক্লিক করে দেওয়ার পরেই এটা পারমিশনটা অ্যালাও করে দেবেন। এখানে নিচের দিকে দেখুন যে আল্ট্রা লক নামে একটা অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন, সেটা অফ আছে, সেই এটাকে অ্যালাও করে দিবেন। অ্যালাও করে দেওয়ার পর সেটা কিন্তু লক হয়ে গেছে, তারপর আবার ব্যাক করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি আর একটা অ্যাপ্লিকেশনকে আমি লক করে দিই। তো আমি এখান থেকে আমি হোয়াটসঅ্যাপটাকে আমি লক করে দিচ্ছি। তো আমি এটাকে আবার পারমিশনগুলোকে অ্যালাও করে দিলাম। তো পারমিশনগুলোকে অ্যালাও করে দেওয়ার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পর এখন আপনারা যেটা করবেন, উপরে ডান পাশে দেখুন থ্রি ডট মেনু দেখতে পারতেছেন আপনারা, একটু ভালোভাবে লক্ষ্য করুন, ওই থ্রি ডট মেনুর মধ্যে একটা ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর আপনারা সেটিংসের মধ্যে একটা ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর যেহেতু আমরা কিন্তু এটা একটা চমৎকার কিন্তু লক, যার কারণে আপনাকে যেটা করতে হবে এখন একটু সেটিং করে নিতে হবে। এখানে দেখুন যে লক টাইপ একটা অপশন আছে, সেটার মধ্যে একটা ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখানে দেখুন যে আপনার লকটা কী ধরনের লক হবে। এখানে দেখুন হাওয়ার্স অ্যান্ড মিনিট পিন, এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন 3 নম্বরে, তো ওইটাকে আপনি সিলেক্ট করে দেবেন। তো এটাকে সিলেক্ট করে দিলে কী হবে, আপনার যে ধরুন সাধারণত আপনার একটা লক হল, ধরুন আমি এখানে 4টা শূন্য দিলাম, এখন এটা কিন্তু যে কেউ কিন্তু খুলে ফেলতে পারবে, যেই জানবে সেই কিন্তু খুলে ফেলতে পারবে। তো আপনি এই যে এখানে হাওয়ার্স অ্যান্ড মিনিটে যে এটা করছি লকটা আমি সিলেক্ট করে দিছি, এর কারণে কী হবে, এর কারণে কিন্তু যে প্রতি মিনিটে মিনিটে কিন্তু আপনার টাইমগুলো চেঞ্জ হবে, এবং টাইমের সাথে সাথে আপনার লকও কিন্তু চেঞ্জ হবে, মানে আপনার টাইমের সাথে আপনার লকটা কানেক্ট হয়ে যাবে। তো এখন আমি এখানে দেখুন যে ব্যাকগ্রাউন্ড, এখানে দেখুন যে সেট ব্যাকগ্রাউন্ড ফর ইওর লক স্ক্রিন, তো আমি এটা একটা ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ করে দিচ্ছি। ব্যাকগ্রাউন্ডটা আমি এখানে হলুদ করে দিলাম। দেওয়ার পর আমার মোটামুটি সব কিছু কাজ শেষ, তো এখানে আমি বেঁকে চলে আসলাম। এখন আমি প্রথমে আপনাকে দেখিয়েছিলাম যে আমি ফেসবুকের মধ্যে কিন্তু লক করতে, বন্ধুরা আমি এখানে ফেসবুক যে লাইটটা আছে সেটার মধ্যে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখুন এরকম কিন্তু একটা ইন্টারফেস চলে আসছে। এখন আমি যদি আমার আগে কিন্তু একটা পিন দিয়েছিলাম, 4টা শূন্য দিয়েছিলাম, 4টা শূন্য দিয়ে একবার ট্রাই করে দেখি, 1 2 3 4, দেখুন লকটা কিন্তু খুলতেছে না। তো এখন যদি আমি আমার যে টাইম আছে সে টাইমের সাথে আমি সেট করে যদি আমি লকটা দিয়ে দেই, আপনাকে দেখাচ্ছি, এখন দেখুন এখানে টাইমটা কিন্তু 25 সেকেন্ডে চেঞ্জ হবে। তো আমি যেটা আছে সেটাই দিই, এখন 0 7 4 8 টাইমটা দিয়ে দিলাম, দেখুন আমার ফেসবুকটা কিন্তু ওপেন হয়ে গেছে। ঠিক এভাবে আমি হোয়াটসঅ্যাপের মধ্যেও কিন্তু এই লকটা লাগিয়েছিলাম, তো আমি হোয়াটসঅ্যাপের মধ্যে একটা ক্লিক করে দিলাম, দেখুন আমার লকটা কিন্তু চলে আসছে। এখন আমার কিন্তু আগে কিন্তু 7টা 48 ছিল, এখন 7টা 49 চলে হয়ে গেছে। তো আমি 0 7 4 9 দিয়ে দিলাম, দেখুন আমার হোয়াটসঅ্যাপটাও কিন্তু ওপেন হয়ে গেছে। তো খুব ইজিলি আপনারা বিস্তারিত বিষয়টি বুঝতে পারছেন যে এটা একটা দুর্দান্ত একটা লক, যে লকের মাধ্যমে কিন্তু প্রতি সেকেন্ডে সেকেন্ডে কিন্তু আপনার লকটা কিন্তু চেঞ্জ হবে, আর কেউ বুঝতেও পারবে না আসলে আপনার লকটা কী, কারণ এক সময় এক একটা লক মারতেছেন,
আশা ভাই একটু কিন্তু অবাক হয়ে যাবে। তো আজকের ভিডিও পর্যন্ত, যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব আশা করতে পারি আপনার কাছ থেকে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই এবং আমার সঙ্গেই থাকবেন সবসময়।